প্রেগনেন্সিতে ওয়েট গেইন নিয়ে আমাদের মধ্যে প্রচলিত ধারণা, অনেকেরই ভুল ধারণা রয়েছে, এবং অনেকে আছেন যেটা অনেকের ধারণা যে গর্ভবতী মানেই ডাবল খেতে হবে, হ্যাঁ, যে প্রেগনেন্ট মানেই ডাবল খেতে হবে। এবং অনেক হাজবেন্ড আছেন যারা অন্য সময় ওয়াইফের খোঁজ না নিলেও গর্ভকালীন সময়ে কিন্তু জোর করে করে ডাবল খাওয়ানোর চেষ্টা করেন। তো বিষয়টা ঠিক এইরকম না, বিষয়টা এইরকম না। এটা আসলে প্রেগনেন্সিতে ওয়েট গেইনের যে বিষয়টা, যেটাকে আমরা বলি যে ওজন কতটুকু বাড়াতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ সুস্থ বাচ্চা এবং সুস্থ মায়ের জন্য, এবং পরবর্তীতে সফলভাবে ব্রেস্ট ফিডিং এর জন্য প্রপার যে মানে ওয়েট গেইনটা, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে আমাদের যেটা মনে রাখতে হবে যে ফার্স্ট ট্রাইমেস্টার, যেটা প্রথম 3 মাস আমরা বলি, প্রথম 3 মাসে আসলে ওজন যদি নাও বাড়ে, যদি স্টেডি থাকে, এটা কিন্তু এটি ক্ষতিকর না। বরং কোন কোন এক্সপার্ট বলেছেন যে প্রথম 3 মাসে ওজন অতিরিক্ত বাড়া ক্ষতিকর হতে পারে। এটি আমরা যেটি জানি যে জেস্টেশনাল ডায়াবেটিস, গর্ভকালীন যে ডায়াবেটিসটা হয় মায়েদের, এই এটি হওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে। যেহেতু সরি আমি মানে যেহেতু শিক্ষক, এক প্রসঙ্গ থেকে অন্যদিকে চলে যাচ্ছি, এখানে আবার একটি কথা বলে রাখা জরুরি যে কোনো মায়ের যদি গর্ভকালীন ডায়াবেটিস থাকে, তারা বিশেষভাবে যেটি খেয়াল রাখবেন যে গর্ভকালীন ডায়াবেটিস থাকলে বাচ্চাটার অনেক সময় আমরা জানি যে ম্যাক্রোসেমিক বেবি, যে বাচ্চাটা লার্জ হয়ে যায়, বড় হয়ে যায়, 4 কেজি বা তার চেয়ে বেশি হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু আপনাকে সি সেকশনে বা সিজারিয়ান সেকশনে যেতে হতেই পারে। পাশাপাশি যেটা মনে রাখবেন মায়েদের জন্য বলছি, যে হয় কি গর্ভকালীন যদি আপনার ডায়াবেটিস থাকে, সেই ক্ষেত্রে আপনার বেবিটা কিন্তু ফিটাসটা বা আপনার পেটের যে বাচ্চাটা, আমরা সহজভাবে যদি বলি, ও কিন্তু বেশি বেশি গ্লুকোজ পেয়ে অভ্যস্ত হয়ে যায়। এবং বেশি বেশি গ্লুকোজ পেলে যেটি হয়, যেহেতু মায়ের ব্লাডে গ্লুকোজ বেশি থাকে, ওর ব্লাডেও গ্লুকোজ বেশি থাকার কারণে ওর প্যানক্রিয়াসটি বেশি ইনসুলিন তৈরিতে অভ্যস্ত হয়ে যায়। এবং বেশি ইনসুলিন তৈরিতে অভ্যস্ত হওয়ার কারণে যেটি ঘটতে পারে, যে প্রেগন্যান্সিতে সে মায়ের কাছ থেকে বেশি গ্লুকোজ পাচ্ছে, বেশি ইনসুলিন তৈরিতে সে অভ্যস্ত হচ্ছে, কিন্তু যখনই সে দুনিয়ায় আসে, অর্থাৎ যখনই প্লাসেন্টাটা কেটে ফেলা হয় মায়ের থেকে, যখন সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, খেয়াল করেন যে দুনিয়ায় আসার পরপরই তার কিন্তু আর বেশি মানে ব্লাডে গ্লুকোজ আসার যে রাস্তাটা, এটি আমরা বন্ধ করে দিলাম, সেই ক্ষেত্রে ওর প্যানক্রিয়াস কিন্তু আগের মতোই বেশি ইনসুলিন তৈরি করবে, যার কারণে এই বাচ্চাটির হাইপোগ্লাইসেমিয়া হতে পারে এবং সে মারাও যেতে পারে। আমরা এই জন্য যেটি পরামর্শ দিই, অবশ্যই এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই জন্মের পরপরই বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর বিষয়টা এনশিওর করতে হবে, এবং অল্প দুধ আসলেও সেটি যথেষ্ট, এবং অল্পই আসে আমরা জানি যে ওই সময় কিন্তু বাচ্চার পাকস্থলীটা মার্বেলের সমান থাকে, খুবই ছোট, হ্যাঁ, এবং অল্প অল্প দুধ আসাটাই স্বাভাবিক। অনেক মা টেন্সড হয়ে যান যে আমার কেন বেশি দুধ আসে না এই সময়, আসলে বরং ক্ষতিকর, যেটাকে আমরা চকিং বলি, অতিরিক্ত দুধ প্রথম দিন আসলে তো শ্বাসনালীতে চলে যেতে পারে বাচ্চা। তো এটিও খেয়াল রাখবেন যে অবশ্যই যে বাচ্চাগুলো মায়ের, যাদের বাচ্চাগুলো একটু সাইজে অতিরিক্ত বড় হয়, হ্যাঁ, বা মায়ের যদি জেস্টেশনাল ডায়াবেটিস থাকে, তাহলে অবশ্যই যেটি করবেন সেটি হলো বুকের দুধ খাওয়াতে হবে। একান্তই যদি বুকের দুধ না খাওয়ানো যায়, একান্তই আমরা কিন্তু ফর্মুলা মিল্কটাকে অনুৎসাহিত করি নানান কারণে, এটি নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। আমার মনে হয় যে ম্যাটারনাল ডায়েট যতখানি গুরুত্বপূর্ণ, শিশুদের যে ডায়েট, অনেক বিষয় কিন্তু আমরা জানি না, অনেক বিষয় জানি না, এবং মানে যে কারণে বাচ্চাদের নানান জটিলতা হচ্ছে, নানান জটিলতা হচ্ছে, অনেক বাচ্চা খেতে চায় না, এই কমন মানে এই কমপ্লেইন তো কমন মায়েদের, কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি না যে আমরা আসলে আমার বাচ্চাকে সঠিক নিয়মে যে তার ফিডিংটা শুরু করা দরকার ছিল সেটি করতে পারি নাই, বিধায় সে খায় না। যাই হোক, এটি আর একদিন আমরা আলোচনা করবো। আমরা যেখানে ছিলাম যে ওয়েট গেইনের যে বিষয়টা, আমরা অনেকেই বলি যে আপনি এখন গর্ভবতী, তার মানে ডাবল খেতে হবে। যেখানে ছিলাম যে প্রেগনেন্সির প্রথম 3 মাস, এই সময় যে নুসা, অ্যানোরেক্সিয়া, ভমিটিং বা যেটি আমরা মর্নিং সিকনেস বলি, এটির কারণে অনেক মা খেতে পারেন না,
বা কম খেতে পারেন, খেতে পারেন না বলতে কম খান, এটি কিন্তু আসলে দরকারও আছে। কারণ কোন কোন সায়েন্টিস্ট বলেছেন যে এটি আসলে একটি সেফটি সিস্টেম, বাচ্চাটা যাতে প্লাসেন্টা দিয়ে ক্ষতিকর জিনিসগুলো না ঢুকতে পারে, যেহেতু এই পিরিয়ডটা সবচেয়ে সেন্সিটিভ শিশুর জীবনে, এই প্রক্রিয়াটা হেল্প করে। আর আরেকটি তো বলেছি, আসলে প্রথম 3 মাসে অতিরিক্ত ওজন বৃদ্ধি এটি সমস্যার কারণ হতে পারে, জেস্টেশনাল ডায়াবেটিসের একটি আন্ডারলাইং কজ হতে পারে এটি। তো এই সময় যদি ওজন নাও বাড়ে, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, ওজন মূলত 2nd trimester এবং 3rd trimester বাড়ে। পাশাপাশি যেটি বলছিলাম সেটি হলো যে আমরা যেটি অনেকে মনে করি যে ডাবল খেতে হবে, বিষয়টা ঠিক তা না, দুইজনের জন্য খেতে হবে এটি ঠিক আছে। এবং ওজন কতটুকু বাড়বে এটি নির্ভর করবে প্রেগনেন্সির শুরুতে আপনার ওজন কত ছিল। অবশ্যই এই কারণে আসলে একজন আপনি যখন প্রেগনেন্সির প্ল্যান করবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে, আমি মনে করি খুবই জরুরি। এবং সেই ক্ষেত্রে আমরা যেটি জানি যে বিএমআই অনুযায়ী আমরা আন্ডারওয়েট, নর্মাল ওয়েট, ওভারওয়েট, অবিস বিভিন্ন ভাগ রয়েছে। WHO এর যে ক্লাসিফিকেশন আপনারা জানেন যে 18.5 এর নিচে বিএমআই হলে আমরা এটিকে আন্ডার ওয়েট বলি। ইউরোপিয়ান যে স্ট্যান্ডার্ড নর্মাল ওয়েটের সেটি আর আমাদের দেশেরটা একটু কিন্তু পার্থক্য রয়েছে। এশিয়ান কান্ট্রি গুলোর জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিএমআই এর কাট অফ পয়েন্ট গুলো কিন্তু একটু আলাদা দিয়েছে, সেটি হলো 18.5 এর নিচে যদি আপনার বিএমআই হয় এটাকে আমরা আন্ডার ওয়েট বলবো, 18.5 থেকে 22.9 পর্যন্ত এটি আমাদের এশিয়ান কান্ট্রি বা আমরা যদি বলি বাংলাদেশের জন্য নর্মাল, 23 থেকে 27.4 এটি কিন্তু ওভার ওয়েট এশিয়ান কান্ট্রির জন্য, 23 থেকে আমরা ওভার ওয়েট, এবং অবিস হলো 27.5 থেকে বা তার উপরে গেলে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে এটিকে অবিস বলছি। এটি কিন্তু ইউরোপিয়ান কান্ট্রির যে কাট অফ পয়েন্ট বিএমআই এর উঠির সাথে মিলবে না। তো যাই হোক, যেটি মূল বিষয় সেটি হলো আপনি প্রেগনেন্সি শুরুতে যদি আন্ডার ওয়েট থাকেন আপনার যে ওয়েট গেইনটা, আর যদি ওভার ওয়েট, অবিস, নর্মাল ওয়েট রেঞ্জের ভিতরে বা স্ট্যান্ডার্ড রেঞ্জের ভিতরে থাকেন ওয়েট গেইনটা কিন্তু সমান হবে না। হ্যাঁ, এটি আমাদের মনে রাখতে হবে। যেমন আন্ডার ওয়েট যারা তাদের জন্য আমরা যেটি বলি যে পুরো প্রেগনেন্সিতে 12.5 কেজি বা 12.5 থেকে 18 কেজি পর্যন্ত ওজন বাড়ানো লাগতে পারে। হ্যাঁ, এটি আসলে কতখানি আন্ডার ওয়েট তার উপরে ডিপেন্ড করে আমরা একটু টার্গেট ওয়েটটা ফিক্স করে দিই। নর্মাল ওয়েট যাদের থাকে প্রেগনেন্সি শুরুতেই বা প্রেগনেন্সি প্ল্যানিং এর সময়ই, তাদের যে ওয়েট গেইনটা করাতে হবে সেটি হলো মানে 11.5 to 16, মানে 11.5 থেকে 16 কেজি পর্যন্ত। আর যারা ওভার ওয়েট তাদের আসলে বেশি ওয়েট গেইন যদি হয় প্রেগনেন্সিতে, এটি মা এবং বাচ্চা উভয়ের জন্য নানান জটিলতার কারণ হতে পারে, সেই ক্ষেত্রে সেটি ওয়েট গেইনটি আরো কম হবে 7 থেকে 11.5 কেজি পর্যন্ত। এবং যারা অবিস তাদের জন্য ওয়েট গেইনটা পুরো প্রেগনেন্সিতে আরো কম হবে 5 থেকে 9 কেজি। তো আমরা মনে রাখার সুবিধার্থে বা আমাদের স্টুডেন্টদের যেটি বলি যে তোমরা এভাবে মনে রাখতে পারো, 1:2:3:1, দ্যাট ইজ 1:1 একটা পাথর আর কি, যে 6 কেজি। হ্যাঁ, যারা অবিস তারা মনে রাখবা যে 6 কেজি ওয়েট গেইন করতে হবে। আর 2:1 বলতে যারা স্ট্যান্ডার্ড ওয়েট রেঞ্জের ভিতরে থাকবে, 2:1 বলতে 12 কেজি, আর যারা আন্ডার ওয়েট থাকবে তারা 18 কেজি। এটি জাস্ট একটি যাতে সারা জীবন মনে থাকে আর কি স্টুডেন্টের এইভাবে। আমাদের আমরা তো ইন্ডিভিজুয়াল, যেটি আবার মানে মায়েদের উদ্দেশ্যে যেটি আমি বলবো যে মনে রাখবেন প্রত্যেক মাই কিন্তু আসলে ইন্ডিভিজুয়াল এন্ড ইউনিক। হ্যাঁ, আপনার যে সমস্যা, আপনার যে ফিজিওলজিক্যাল কন্ডিশন অন্য মায়ের সাথে এটি না মেলার সম্ভাবনাই বেশি।